পাড়ভক্তরা তাকে আদর করে ডাকত গদা সুজন, মানে গতিদানব সুজন। গড়ে 70-80 মাইল গতিতে বল করা সুজন গতিতে কতটা দানবীয় ছিলেন সেটা নিয়ে বিতর্ক থাকলেও বাংলাদেশ ক্রিকেটে তার দানবীয় হস্তক্ষেপ একেবারে দিনের আলোর মতোই পরিষ্কার ছিল। ক্রিকেটার থাকা অবস্থায় দেশকে খেলোয়াড়ি জীবনে কিছু দিতে না পারলেও ক্রিকেট থেকে অবসরের পর খালেদ মাহমুদ সুজন ক্রিকেট বোর্ড থেকেই আয় করেছেন কোটি কোটি টাকা। ভারপ্রাপ্ত কোচ থাকাকালীন এক সিরিজেই বিসিবির থেকে নিতেন 15 লক্ষ টাকা। কি শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। আর তা দিয়েছিল কিন্তু পাপনের 900 কোটির বিসিবি। অথচ কোচ থাকা অবস্থায় সেই সিরিজে বাংলাদেশ সিরিজ জয় তো দূরের কথা, জিততেও পারেনি একটি ম্যাচও। সদ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন খালেদ মাহমুদ সুজন। দেশের মানুষের কাছে তিনি কি নামে বিশেষায়িত হন সেটা আর নাই বা বলি। পাপনের পদত্যাগের পর জালাল ইউনুসও করেছেন পদত্যাগ, কারণ সবাই জানে পাপনের ডানহাত ছিলেন এই জালাল ইউনুস। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই কেন খালেদ মাহমুদ সুজনের অতর্কিতই অবসর? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। পাপনের ছায়াতলে থেকে সুজন এতদিন ক্রিকেটের 12টা বাজিয়ে ব্যাংক ব্যালেন্স করেছেন মোটা তাজা, তাই বিপদে পড়ার আগেই সটকে পড়তে চাচ্ছিলেন বিসিবি থেকে। তবে সেটা আর হলো কই, পদত্যাগ করার সাথে সাথেই একে একে ফাঁস হতে শুরু করেছে তার সমস্ত অপকর্ম। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এক সিরিজে বাংলাদেশের কোচ হয়ে নেওয়া 15 লক্ষ টাকার বিষয়টি। 2018 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সুজন ছিলেন বাংলাদেশের হেড অফ টিম। তার কয়েক মাস আগে চণ্ডিকা হাতুরে সিংহে বিসিবির চাকরি ছেড়ে দেওয়ায় ওই সিরিজে দলে ছিলেন না কোনো প্রধান কোচ। রিচার্ড হালসল ছিলেন সহকারী কোচের দায়িত্বে, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে হেড অফ টিম মাহমুদী নেন প্রধান কোচের দায়িত্ব। ক্রিকেট থেকে অবসরের পর সুজন ক্রিকেট প্রেমীদের কাছে নিজেকে বিভিন্ন পরিচয়ে হাজির করেছেন, কখনো দলের ম্যানেজার, কখনো কোচ, বা কখনো বিসিবির পরিচালক পদেও থেকেছেন তিনি। নাজমুল হাসানের কমিটিতে বোর্ড পরিচালক হয়েও তিনি ক্লাবের কোচিং করিয়েছেন, এমনকি একই বছর একাধিক লিগে একাধিক ক্লাবেরও কোচ ছিলেন, কোচিং করিয়েছেন বিপিএলে আর প্রাইভেট একাডেমিতেও। একই ক্ষমতার দাপট নাকি সবজানতা সুজনের এক বিশেষ প্রতিভা, সেই প্রশ্নটা আপনাদের কাছেই থাকল। প্রভাবশালী দলের কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার ম্যাচ রেফারিদের উপর প্রভাব বিস্তার করার অভিযোগ বরাবর ছিল তার বিরুদ্ধে। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট নামমাত্র হয়ে যাওয়ার পেছনেও তার হাত ছিল, এমনকি কিছুদিন আগে বিকেএসপিতে সাংবাদিক পেটানোর মতো কাণ্ড ঘটিয়েছেন তিনি। কিন্তু এসব নিয়ে কখনোই কোনো শাস্তির মুখোমুখি তো দূরের কথা জবাবও দিতে হয়নি বিসিবির তৎকালীন সভাপতি নাজমুল হাসানের কমিটির কাছে। সংবাদ মাধ্যমেও বিভিন্ন সময়ে এসেছে এসব খবর, তবে কখনোই খালেদ মাহমুদের তাতে কিছুই যায় আসত না, কারণ উপরে যে তার লোক রয়েছে। পাপনের পদত্যাগের পর সুজনের ওস্তাদির দিন শেষ হয়েছে, অপরাধের দিনও শেষ, কারণ নতুন বোর্ড সভাপতির কাছে যে অন্যায়ের কোনো মাপ নেই সেটা হয়তো এবার হাড়ে হাড়ে টের পাবেন ক্রিকেটে নিজেকে প্রিয় অভিভাবক ভাবা খালেদ মাহমুদ সুজন।